আজির এই ভিডিওটোর জড়িয়ে আলোচনা করিম যে যখন গোটর মহিলার অমৃতবৃক্ষ আন্দোলনের সেই গছপুলিটি রোপণ করলে আপনাদের যেতে আপলোড করে তো আপনার ইরর বলে দেখায়। এটা ইরর বলে দেখালে আপনার তো গছপুলিটি রোপণ করবো লাগবে, কেনো আপনার মাত্র হাতত আছে দুদিন সময়, কেন আজি 13 আগস্ট হলে 14-15 দুদিন সময় আছে। এটা দুদিনের ভিতরে আপনাদের সেই গছপুলিটি আপলোড করবো লাগবে আর আপনার ইরর বলে আছে। এটা আপনাদের একবারে সহজত আপনার মোবাইলের জড়িয়ে আপনি কত নোযোগ ফটোখন আপলোড করবো পারবো। এটা কেনকৈ আপলোড করবো পারবো আজির এই ভিডিওর জড়িয়ে আপনার হবিয়েক দেখা দিম। সেইভাবে ভিডিওটা আপনাদের হেকলে চাব, স্কিপ নকরব আর হেকলে নোযোগ আপনাদের আপলোড নকরব, নহলে পুনের আপনার ইরর বলে আহিব। সেইভাবে প্রথমে আপনাদের আপনার মোবাইলের প্লে স্টোর এপস ওপেন করে লব। প্লে স্টোরটি ওপেন করে তার সার্চ বারে সার্চ করব মই লিখার দরে অমৃত বৃক্ষ আন্দোলন বলে এইদরে লিখে আপনাদের সার্চ করে দিব। সার্চ করার আপনাদের চাব এপস আই গেল, ডাউনলোড করে মানে যেহেতু ডাউনলোড করে রাখিছো সেইভাবে অপেন অপশনটি ক্লিক করে দিম। অপেন করার পিছন এনেদরে ইন্টারফেস আইব, তারপর তলের ফলে অল্প স্ক্রোল করে যাব। স্ক্রোল করে গিয়ে দুটা অপশন পাব, হোম আর লগইন, লগইন অপশনটি ক্লিক করব। ক্লিক করার লগে আপনাদের ইয়াতে এটা আপনার যোন টু নম্বরের পর আপনাদের এপ্লাই করতে দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটা আপনাদের ইন্টার রেজিস্টার্ড মোবাইল নম্বর আছে যে অপশনটি দিয়ে দিব। তারপর গেট অটিপি অপশন আছে যে অপশনটি ক্লিক করার লগে সেই নম্বর একটা অটিপি আইব, সেই অটিপি আপনাদের ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার অটিপি আছে যে অপশনটি দিয়ে দিব। দি পেলায় আপনাদের ইয়াত যে একটা ক্যাপচা চাব হয়েছে এই ক্যাপচাটা আপনাদের ইন্টার ক্যাপচা আছে যে এই অপশনটি দিয়ে দিব। দি পেলায় জাস্ট আপনাদের যে এই লগইন বলে অপশনটা আছে এই লগইন বলে অপশনটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার লগে চাব লগইন হয়ে আই গেল। এটা আপনাদের ফটোখন আপলোড দিব কারণে ইয়াত যে আছে আপলোড ফটো এই অপশনটি ক্লিক করে দিব। অপশনটি ক্লিক করার লগে আপনাদের ইয়াতে নেক্সট পেজে আই যাব, ইয়ার পর আপনাদের ফটোখন আপলোড দিব লাগবে। প্রথমে আপনাদের ইয়াত সিলেক্ট প্ল্যান্ট আছে যে ইয়ার পর আপনাদের যিনখন গছ আপলোড দিব সেই গছখনের নাম সিলেক্ট করবো লাগবে। মানে যেহেতু আজার গছটো হয়ে গেল আজার গছটো সিলেক্ট করে লো। তারপর এটা আপনাদের জানে যে জিপিএস মেপ ক্যামেরারপর ফটো মারি দিব লাগবে। সেই ফটোখন মানে যেহেতু ফটো মারি রাখছি অলরেডি, মানে আপনাদের মানে ইরর কেলে আহে কেনকৈ আপলোড দিব পারবো মানে তার বিষয়ে আজি এই ভিডিওত কই আছো। সেইভাবে মই এই ওপেন গ্যালারি আছে যে এই ফোনটি ক্লিক করে দিম। তারপর এইদরে আপনার গ্যালারিলে আহি যাব। তারপর যোনখন ফটো আপলোড দিব সেই ফটোখন সিলেক্ট করে লব। ফটোখন সিলেক্ট করার পিছন আপনাদের এইদরে অল্প ক্রপ করে আপনার লোকেশন লোকেশন ভালদরে মিলাই লব। মিলে আপনাদের ইয়াত যে আছে ক্রপ উপর এই অপশনটি ক্লিক করব, ক্রপ হয়ে যাব আর এইদরে আপনার চাব পড়ে। এটা ফটোখন আপলোড হওয়া নাই, এইদরে ইমেজ ইরর বলে আই আছে। এটা আপনার এইটাই আমার মেন কথা আসলে কেলে ইরর আই আছে আর এটা ইরর আহলে কেন আপলোড দিব। এটা আপনার মানে 2-3 জনের এনেকা করে পাইছো, সেইভাবে মানে আপনাদের এই ভিডিওটি বনায় আপনাদের লো আনিছো। এটা আপনাদের ফটোখন আপলোড করবলে আপনার যে অমৃত বৃক্ষ আন্দোলনের এপসখন আছে সেই এপসখন যদি আপনার আপলোড হওয়া নাই তেনে এবার যদি আগরপর ডাউনলোড আসলে তেনে এপসখন এবার ডিলিট করে দিব। ডিলিট করে পুনের ডাউনলোড করব, ডাউনলোড করার পিছতো যদি আপনার আপলোড দেওয়ার পিছতো এইদরে ইরর বলে আহে তেনে আপনার যদি বহুতে নাজানে যে জিপিএস মেপ ক্যামেরার জড়িয়ে ফটোখন মারি লোকেশন হইতে আপলোড করবো লাগে, যদি আপনার সেইটু ভুল হয়েছে তেনে জিপিএস মেপ ক্যামেরাটা ডাউনলোড করব তার জড়িয়ে ফটো মারি আপনাদের আপলোড করবে। যদি তার জড়িয়ে ফটো মারি আপলোড করেছে তেনও আপনার ইরর বলে আহি আছে তেনে আপনাদের কি কাম করব জানে। এটা আপনাদের সকলে আপলোড করে আছে ফটোখন, সেইভাবে নেট সাইটটো মানে বহুতই প্রবলেম। সেইভাবে আপনাদের যান রাতেপা পারে 4টাৰ পৰা 5টা 6টা তার ভিতরে আপনাদের রাতেপা আপলোড দিব চেষ্টা করব, নিশ্চয় আপনার এই ফটোখন আপলোড হয়ে যাব। মানে 100% কইস কেন মানে এইদরে করে পাইছো, আশা করছি আপনাদের বুঝি পাইছে। আর আপনাদের যান মেম্বার আছে সকলে এই ভিডিওটি শেয়ার করে দিব, কেন সিহতে চাই এই ভিডিওটির জড়িয়ে অতি সহজে আপলোড করে লোক ফটোখন। আর আজিলে ইমানটা আমি পুনর লোক নতুন একটা ইনফরমেটিভ ভিডিও লোক আপনাদের ধন্যবাদ।